ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। আমরা কথা বলবো প্রত্যেকের কয়েকটি প্রশ্ন নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের এডমিট কার্ড ডাউনলোড নিয়ে। আর প্রত্যেককে বলে রাখি যে আমরা দেখেছিলাম মাদ্রাসা যখন প্রাইমারি এক্সাম ছিল তখন কিন্তু তার 5 দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। ঠিক এখানেও আশা করা যায় আমরা কিন্তু এই ফেব্রুয়ারির লাস্ট উইকে অ্যাডমিট কার্ড পেতে চলেছি, সেই রেসপেক্টে বলছি। ফার্স্ট পয়েন্ট, অতএব অ্যাডমিট কার্ড নিয়ে যারা মেসেজ করছেন তারা তাদেরকে বলে রাখি যে লাস্ট উইকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ফেব্রুয়ারির নেক্সট উইকে, এবং মানে 25 তারিখের পর। কোশ্চেন প্যাটার্ন কাট অফ কেমন হতে পারে এটা নিয়ে প্রত্যেককে আমি একটা কথা বলতে চাই, বিভ্রান্ত না হওয়ার জন্য। কারণ দেখো এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, দুটো রং অ্যান্সারের জন্য কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। তাহলে প্রত্যেককে বলবো সিরিয়াস হয়ে এক্সামটা দেওয়ার জন্য বেশি কাট অফের দিকে না তাকিয়ে সেই লেভেলের প্রশ্নগুলো জাজমেন্ট করে যেগুলো শ্রেয় সেই প্রশ্নগুলোকে করে আসার জন্য। এই জিনিসটা কিন্তু অনেকের লাইফে ডেকে নিয়ে আসবে অন্ধকার। কারণ প্রত্যেককে বলে রাখি অনেকে আমি স্যার 80টা হলো না, স্যার 95টা হলো না, ওই ইউটিউব চ্যানেলে 90টা বলেছে, কেউ 80টা বলেছে, কেউ 70টা বলেছে, এই গল্পে পা না দেওয়ার জন্য। কারণ পা দেওয়া মানে কিন্তু ওখানে আমার একটা মাইন্ডে কাজ করবে, আমাকে এতগুলো অ্যাটেম্প্ট করতেই হবে অ্যাট এনি কস্ট, সেটা ভুল হোক বা ঠিক হোক। এটা প্রাইমারি টেটের এক্সাম নয় বা এসএলএসটির অন্যান্য এক্সামগুলোও নয়, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। অতএব নেগেটিভ মার্কিং যেখানে সেখানে কিন্তু সিরিয়াস হয়ে প্রত্যেককে বলবো যে প্রশ্ন দেখুন, পরীক্ষা হলে যান, কাট অফ নিয়ে মাথা ঘামাবেন না, এই সমস্ত জিনিসগুলো দেখলে আপনি দূরে থাকুন, নিজেকে দূরে সরিয়ে রাখুন। নেক্সট পয়েন্ট, ওকে, মাদ্রাসা নিয়ে প্রশ্ন ক্লিয়ার। 90 নম্বরের এক্সাম আশা করা যায় মোটামুটি 50% প্রশ্ন ইজি থাকবে এবং বাকিগুলো মডারেট থেকে টাফ লেভেল থাকবে, যেটা এবার দেখা যাক ফর দ্য বেস্ট কী হয় না হয় তো অবশ্যই জানাবো। এবং অ্যাডমিট কার্ড দিলে অ্যাডমিট কার্ড আমি প্রত্যেককে আপডেট দিয়ে দেবো, প্রত্যেককে বলবো সেশনটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, যখনই কোনো আপডেট আসবে তা আমি শেয়ার করে দেবো আপনাদের প্রত্যেকের সাথে। ডিএলএড 2022 ইন্টারভিউর আপডেট, সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিতে হবে। জানি যে 22 মার্চে কিন্তু এটা ফাইনাল ডিসিশন ছিল, তার মধ্যে পরশু থেকে কিন্তু ইন্টারভিউ মানে যেটা প্রসিডিউর ইন্টারভিউ হয়েছে বা হবে, যেটা সমস্ত আপডেটগুলো মেরিটলি জমা দিতে হবে পরশু থেকে কিন্তু সুপ্রিম কোর্টে, তার 22 মার্চ কিন্তু এটা ফাইনাল জাজমেন্ট আসবে যে ডিএলএড 2022-এর কী হবে না হবে, এবং আলটিমেট তাদেরকে জয়নিং তাদেরকে শর্তভাবে জয়নিং তাদেরকে করানো হচ্ছে এখানে, এবং এই সমস্ত নিয়ে ফাইনাল জাজমেন্ট 22 মার্চ হলেই আমরা বুঝতে পারবো। ওকে, অ্যান্ড দেন কথা হচ্ছে কি স্যার, যারা এইবারে যারা চান্স পানি যারা রিজার্ভ আছেন তারাও ডাক পেতে পারেন, তাদের সেক্ষেত্রে দেখা যাক কী হয় না হয়। প্রচুর কিছু বাকি, এখনও কেউ বাদ যাননি, অনেকে মনে হচ্ছে আপনার বাদ চলে গেছি, বাদ কেউ যায়নি, বাদ যাওয়ার এখন অনেক পরের গল্প। মোটামুটি এপ্রিল মে মাস নাগাদ কমপ্লিট লাগবে এই প্রসেসটাকে পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি ফ্রেশ একটা জয়নিং হতে, তারপরে হয়তো সেটা বুঝতে পারবো কি পেলেন কি পেলেন না। 22 স্টেট পাসদের ক্ষেত্রে ইন্টারভিউর বিজ্ঞপ্তি নিয়ে নোটিফিকেশান যেটুকু আভাস শোনা যাচ্ছে, পর্ষদ কোনোভাবে এই ইন্টারভিউকে কমপ্লিট না করে নতুন ইন্টারভিউ নোটিফিকেশন দিতে চাইছে না, চাই না পরবর্তী দেবে কি দেবে না, তবে এখন এটা কিন্তু তারা একটা চাইছে না, যেটুকু তথ্য রয়েছে সেই তথ্য বেশি বলতে পারি, মেবি হতে পারে ভুল এখানে, কারণ এটা নিয়ে কোনো ডিটেলস বা কোনো সঠিক সিদ্ধান্ত কিন্তু কেউ কিচ্ছু নেওয়া হয়নি বা নেওয়া সম্ভবও হয়নি। অতএব আমরা আশা করছি যে এই প্রসেসটা হয়তো বা ইলেকশনের আগে যদি চলে আসে তাহলে খুব ভালো, প্রত্যেকের জন্য ভালো, প্রত্যেকটি 22 পাস যারা টেট পাস রয়েছেন প্রত্যেকটি অ্যাসপিরেন্টের জন্য ভালো, কারণ এই সময় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেও আমরা আশা করতে পারি 2024-এর শেষ বিন্দু হয়তো নিয়োগ হতে পারে, কিন্তু যদি ইলেকশনের আগে না আসে তাহলে কিন্তু পুরোটাই ধোঁয়াশা রয়ে যাচ্ছে। অতএব যারা আন্দোলন করছেন প্রত্যেককে বলবো দাবি তাদের বাজায় রাখার জন্য, আশা করছি হয়তো ইন্টারভিউ আসতে পারে খুব শীঘ্রই। 23-দের অ্যান্সার কি এখনও অবধি আসেনি, রেজাল্টও আসেনি, অ্যান্সার কি কিন্তু অলরেডি আমরা দেখেছিলাম 22 স্টেটে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছিল, 23 স্টেটে কোনো রকম আভাস নেই, এবং সত্যি বলতে কি 23 স্টেটের অ্যাসপিরেন্টদের মনে একটা ধোঁয়াশাও রয়েছে যে এই রেজাল্ট অ্যান্সার কি দিলেই কি আবার না দিলেই কি, মানে এত লেভেলের প্রশ্ন, এত হাই লেভেলের প্রশ্ন, লেভেল বলবো না এটাকে, বলবো লেভেল ছাড়া প্রশ্ন, কারণ এগুলোকে লেভেল বলে না, প্রশ্ন টাফ দিলে লেভেল হয় না, প্রশ্ন সেটা সিলেবাসের মধ্যে রেখে সেই জিনিসটাকে ঠিকঠাক করে যারা করতে পারে এরকম করে দিলে সেটাকে প্রশ্ন বলা হয়। তো যাই হোক, সেটাও ফেব্রুয়ারি যদি হয়তো আসবে না, মার্চ মাস নাগাদ আসতে পারে এমন সম্ভাবনা কিছু রয়েছে, যদি কোনো আপডেট পাই অবশ্যই শেয়ার করব। তবে প্রত্যেকে বলে রাখি যে টেট কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য কোয়ালিফাই করতে হবে, সেটা 9-10 হোক বা 11-12 হোক, এই টেটকে মাথায় রেখে যদি কারো মনে হয় স্যার আমি ম্যাথামেটিক্সটাকে স্ট্রং করতে চাই, সেটা টেট আমি যে বলছি না এখানে,
তো তাহলে প্রত্যেককে বলবো 1 ইয়ারের সাবস্ক্রিপশন নিতে পারে ম্যাথামেটিক্স আমার ক্ষেত্রে, ম্যাথামেটিক্সের পেডাগোগি থেকে শুরু করে ম্যাথামেটিক্স পুরোটাই কমপ্লিটলি প্রত্যেককে গাইড করাবো এবং এখানে প্রত্যেকে 100% স্কোর করবে যদি তারা প্রথম থেকে ক্লাসগুলো রেগুলার করে যাও। তাহলে প্রত্যেককে বলবো যদি মনে হয় তোমরা জয়েন করতে পারো ওই ব্যাচে, যে ব্যাচের ফিজ রয়েছে 799 ওয়ান টাইম ফিজ, ওটা পুরো 1 বছর ধরে ম্যাথামেটিক্স করবে এবং রেগুলার নয়, সবটা 4 দিন লাইভ ক্লাস রয়েছে, ক্লাসগুলো করলেই হবে, সাথে সাথে একটু করে প্র্যাকটিস করে যাও। আমি প্রত্যেকের কথা দিয়ে বলতে পারি 6 মাস নয়, এটা হচ্ছে 1 বছরের ভ্যালিডিটি রয়েছে। অতএব এই নাম্বারটা নোট ডাউন করে নাও, 9635906096 নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অযথা কারণে ফোন করবেন না, অযথা কারণে ফোন করলে আমার পক্ষে সম্ভব না, কারণ আমিও বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ, এটুকুই আজকের মতো আপডেট দেওয়া ছিল, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি মনে হয় আপনার প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ স্যার।